ঘড়িতে সময় যখন 10:41 15 মিনিট ফাস্ট বের হইছি দেখা যাক কত দূর কি যাওয়া যায় কবিরাপুল মোড় কত 30 কবিরাপুল মোড় থেকে বাসে উঠতে হবে হোপফুলি আমি লেট না সময় মতো আমি গিয়ে পৌঁছে দিতে পারবো একচুয়ালি চান্স নাই 10:33 বাজে আর আমার ফার্স্ট ঘড়িতে মানে 15 মিনিট ফার্স্ট ঘড়িতে বাজে হলো গিয়ে 10:46 সো প্যারা নাই চিল আমি সময়ের বেশ আগে চলে আসছি হাতে মনে হয় আরও 20 মিনিটের মতো আছে এখন এখানে বেসিক্যালি করার কিছু নাই ওটা এক্স্যাক্টলি বোধ হয় 11টায় ছাড়বে মনে হচ্ছে না আরও সময় লাগতে পারে তো তার আগে কি আর ঘুরা বেড়াই অবশ্য বাসে উঠার আগে বাথরুমে যেতে হবে আসি বর্তমানে সময় হচ্ছে হলো গিয়ে 2:20 মানে অ্যাকচুয়ালি 2:05 20 মিনিটের বিরতি এর মধ্যে পানি খাইতেছি কিন্তু মানে লাস্ট যেই শ্যুটটা হয়তো দেখছেন বা আমি কিছুক্ষণ আগে কিছু অ্যাড করছি নাকি আমি জানি না অ্যাড করলে ভবিষ্যতে করতে পারি কিন্তু মানে এই বাস আমার মাথা খায় ফেলছে ঠিক আছে এইটার মতো জঘন্য বাস আমি আর জীবনে পাই নাই এটা লিটারেলি লিটারেলি লোকাল সার্ভিস আপনারা যদি কেউ চিটাং যাইতে নেন শ্যামলী বাসে বুঝলা উঠেন না মানে ভাই ও মানে একটা জায়গায় ও দুবার চক্কর দিছে দুবার চক্কর দিয়ে ও হানি ফ্লাইওভারে উঠছে মানে হোয়াট দ্য ফাক ইজ রং উইথ দ্যাম আর এখানে একটা মজার জিনিস পাইছি দাঁড়ান দেখাইতেছি এই যে উপরে গাছ দেখতেছেন হ্যাঁ এক্স্যাক্টলি এখানে সব পাখি দারুণ না জিনিসটা যদি আর একটু কাছে গিয়ে কিছু বোঝা যায় দাঁড়ান জুম করে জুম 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 দেখছেন সব পাখি গাছ ভর্তি পাখি পুরা গাছ ভর্তি আরে জার্নি সবই ঠিক আছে কিন্তু বাসটা খুব বিরক্ত করছে ও আসলে এত সময় না নিলেও পারতো ওরা ঢাকা থেকে বের হইতে হইতে আপনার বাজায় দিছে 12:30 আমি 11টায় বাসে উঠছি 12:30 বাচ্চা হলো গিয়ে আপনার এই হানিফ না গিয়ে হানিফ ফ্লাইওভার থেকে বের হয়ে কাঁচপুরে উঠতে কাঁচপুর ব্রিজে উঠতে উঠতে ও 12:30 বাজে এই লো অবস্থা দাঁড়ান একটা পাখির ক্লোজ আপ নেওয়া যাবে মনে হইতেছে ওপরে ডিস্টার্ব করবার চাই না কিন্তু আমি ওপরে একটা ছবিও চাই সো আমি মোটামুটি বিরক্তি করা ছাড়া হইলো একটা ক্লোজ আপ নিয়ে ফেলছি কি আর এরপরে বোধ হয় চিটাং গিয়ে আবার আসবো আর কি থাকেন বাই ঘড়িতে যখন সময় 5:12 তার মানে কত যাই হোক 15 মিনিট আগে পিছে কিছু একটা হবে মানে আগে হবে অ্যাকচুয়ালি পিছে কোনো ফার্স্ট আমি চিটাং এসে নামছি এবং চিটাংয়ে ঢুকার পরে আমার ঘুম ভাঙার পরে আমি যেটা দেখলাম এখানে বৃষ্টি হইতেছে নাইস পানি পানি ভাই পানি ও চলে আসছি বেসিক্যালি তবে বাতি এদিকে বসছেন ওইদিকে গেলে আসলে বন্ধ করে কিছু দেওয়া যাবে না আচ্ছা না যেতে যেতে বলি চলেন ওদের তো আসলে বাসাটা পাহাড়ের উপরে ও আসার পথে একটা অ্যাক্সিডেন্ট দেখছি এক গাড়ি হলো গিয়ে স্পিডে আইল্যান্ডের উপর দিয়ে ওই পাশে গিয়ে আরেক গাড়ি মেরে দিচ্ছে অসাধারণ অবস্থা পুরো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস আর কি জানি ও আবার আস্তে আস্তে হলো গিয়ে হঠাৎ করে আমার একটা মানে আমার একটা ছোটোখাটো ইচ্ছা আছে যে আমি কোনো এক সময় একটা বাচ্চা অ্যাডপ্ট করবো অ্যাডপশন নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে জানতে বললাম যে বাংলাদেশি মুসলিমরা বাচ্চা অ্যাডপ্ট করতে পারে না এটা নিয়ে ভিডিও বানাবো ভাবছি এটা নিয়ে ডিটেলস পড়ালেখা করবো লিখে এবার ভিডিও বানাবো এই পাহাড় পুয়ার ভাই উড়া মুশকিল হাঁপায় গেছি তবে এখানে মনে হয় ফাটায় বৃষ্টি হয়েছে নাকি কে জানে যজ্ঞে তো যেটা হচ্ছে চিটাংয়ের ভিডিও এই পর্যন্তই আসছি কয়েকদিন ঘুরমু গারমু কাম শেষ করমু চলে যাবো মুসকান দিয়া আপনাদের সাথে আমি জানিটা শেয়ার করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আদিওস